ওকে শুরু করছি চারে থেকে অঙ্কটা তিনখানা অঙ্ক আমরা করে ফেলেছি এবং দুটো লেকচার কমপ্লিট করেছি ওকে আচ্ছা তাহলে দেখো কী করতে পারি ডিএক্স আছে এখানে এক্স আছে এক্সের ফাংশান আছে কিন্তু এখানে ওয়াই আছে তাহলে এইটাকে এই দিকে নিয়ে চলে যাবো মানে এইটাকে ডি ওয়াইয়ের কাছে নিয়ে আসবো আর এখানে ডি ওয়াই এখানে ওয়াই দিয়ে ফাংশান আছে কিন্তু এক্সের ফাংশান তাহলে এইটাকে এক্সের কাছে নিয়ে আসবো এটাই আমাদের এখনকার টার্গেট ওকে ফিক্সড তাহলে কী করব এইটাকে ডান দিকে নিয়ে চলে যাও তাহলে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এখানে একটা মাইনাস সাইন বসে যাবে না ওকে খুবই ভালো তাহলে নেক্সট লাইনে কি করছি দেখো উবরে ডিএক্স ছিল এবং সেকে স্কোয়ার ছিল রাখলাম এখানে ডি ওয়াই উবরে ছিল আর সেকে স্কোয়ার ওয়াই ছিল রাখলাম দেখো টেন স্কোয়ার ওয়াই এখানে অড এসেছে বেমানান আর এখানে টেন স্কোয়ার এক্স বেমানান তাহলে এই বেমানানটাকে এই বেমানানের কেন আনব একদম আনবো কেন আনবো মানে কি ডিএক্স এখানে এক্সের ফাংশন তাহলে অবশ্যই আনবো এখানে তো বেমানান কিন্তু এখানে তো মানান আছে ওকে তাহলে সিম্পলভাবে টেন স্কোয়ার ওয়াই একদম তাহলে এবারে খুব ভালো করল কোয়ার এক্স সরি সেকে স্কোয়ার এক্স তাহলে লিখতে পারি ওয়ান বাই ক স্কোয়ার এক্স আচ্ছা নিচে টেন টেনকে লিখতে পারি সাইন বাই কস তাহলে সাইন বাই কস কসটা উপরে চলে যাবে তাহলে কস স্কোয়ার এক্স আর নিচে সাইন স্কোয়ার এক্স পড়ে থাকবে ওকে বা ভাবতে পারো ওয়ান বাই ট্যান স্কোয়ার এক্স মানে কট স্কোয়ার এক্স উপরে তাহলে কট স্কোয়ার এক্স আর কট মানে জানি কস বাই সাইন তো সিম্পল স্কোয়ার ছিল বলে স্কোয়ার এক্স একদম সিম্পলভাবে এটাও হবে কস স্কোয়ার ওয়াই বাই ক স্কোয়ার ওয়াই ইন্টু সাইন স্কোয়ার ওয়াই আচ্ছা অবশ্যই এখানে একটা মাইনাস সাইন ছিল এই যে মাইনাস সাইনটা দেবে মাইনাস ডি ওয়াই আচ্ছা তাহলে দেখো ক স্কোয়ার ক্কোয়ার কেটে যাচ্ছে তাহলে উপরে তো ওয়ান আছে তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার কোসে কে স্কোয়ার এক্স ডি এক্স একদম মাইনাস কোসে কে স্কোয়ার ওয়াই ডি ওয়াই মাইনাসটা আগে থেকে ছিল এরপরে কী লাইন ইনটিগ্রেশান তাহলে ইন্টিগ্রেটিং করলে কী পাবো ইন্ডিকেশান কোসে কে স্কোয়ার এক্স এক্স ইকাল টু মাইনাস ইন্ডিকেশন অফ কোসে কে স্কোয়ার ওয়াই ডি ওয়াই কিছুই না কোসে কে স্কোয়ার এক্স ডিএক্সের ইন্ডিকেশান কী হয় কট এক্স হয় কিন্তু মাইনাস সাইনাস এগুলো জানতে হবে অবশ্যই আচ্ছা আচ্ছা এখানে কী হবে মাইনাস কট ওয়াই হবে কিন্তু এখানে মাইনাস থাকার জন্য পজিটিভ হয়ে যাবে প্লাস সি যেখানে সি হলো সমাকল ঢুকক অবশ্যই লিখবে আমি লিখছি না বোর্ডটা ছোটো ওকে আচ্ছা কি করছি কট এক্সকে এই দিকে নিয়ে চলে যাও তাহলে কট এক্স প্লাস কট ওয়াই এই প্লাস সি ছিল তা প্লাস সি কোল্টু জিরো লিখতে তাহলে ওইটাকে এই দিকেই নিয়ে চলে আসো না এদিকে মাইনাস সি হবে এখন তুমি বলবে মাইনাস ওয়ান ইন্টু সি তাহলে এটাকে একটা অন্য কনস্ট্যান্ট ধরে নেই একবারে মাইনাস সিকে তাহলে সিড ড্যাশ ধরো যেখানে সিড ড্যাশ হলো মাইনাস সি সমান সমাকল ধ্রুবক ওকে একই ব্যাপার বাস এবারে দেখবে এটাও তুমি রাখতে পারো দিস ইজ অলসো অ্যান অ্যান্সার ওকে কিন্তু বইয়ের সঙ্গে যদি মেলাতে চাও তাহলে আর একটু সিম্পলিফাই করতে হবে এটাকে দেখো আমি এখানে বলে দিচ্ছি ওকে আচ্ছা বইয়ের সঙ্গে উত্তর মেলাতে গেলে এইটাকে সিম্প্লিফাই করতে হবে তাহলে করার জন্য কী করছি কট এক্সকে লিখতে পারি না ওয়ান বাই টেন এক্স আর কট ওয়াইকে ওয়ান বাই টেন ওয়াই ইকোয়াল টু সি ড্যাস ওকে আচ্ছা লসাগু করো তো টেন এক্স টেন ওয়াই লসাগু হলে উবরে পড়ে থাকবে কি টেন এক্স এখানে টেন এক্স তাহলে টেন ওয়াই উবরে হবে প্লাস এটার জন্য টেন এক্স হবে ইকোয়াল টু সি ড্যাস দেখো উবরে রাখছি টেন এক্স প্লাস টেন ওয়াই ইকাল টু সিড্যাস ইন্টু টেন এক্স ওয়াই এইটা দেখবে বইয়ের উত্তর আছে ওকে হয়তো বইয়ে দেখবে এখানে সি আর দেওয়া আছে সিডাস আছে দুটোই তো কনস্টেন্ট একই তো ব্যাপার ওকে দিস ইজ দ্য বইয়ের সঙ্গে উত্তর মেলাতে চাইলে কেউ যদি এটা রাখো নো প্রবলেম এটাও অ্যান্সার হবে ওকে আচ্ছা ওকে পাঁচ হাজার অঙ্কটা আছে কি দুটো পারবো ওয়ান প্লাস প্লাস রুট বো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স দেখো ডিএক্স এর কাছে ওয়াইয়ের ফাংশান ডিওয়াইয়ের কাছে এক্সের ফাংশান তাহলে কি করতে হবে এইটাকে এখানে আনতে হবে ডিওয়াইয়ের কাছে আর ডিএক্সের কাছে এইটাকে আনতে হবে ওটাই আমাদের টার্গেট তাহলে টার্গেট ফিক্সড করার জন্য কী করি এইটাকে বাঁ দিকে রেখে এইটাকে ডান দিকে নিয়ে চলে যাও ডান দিকে নিয়ে গেলে একটা মাইনাস সাইন বসে যাবে বাস এরপর আর কিছুই নেই খুবই সহজ কী করবে ডিওয়াই ছিল রাখো এটাকে এদিকে আনো না একই তো ব্যাপার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ডি এক্স আছে আর নিচে হবে এই পার্টটা ওয়ান প্লাস এক্সের স্কোয়ার একদম ওকে তাহলে দেখো কী করবো ইন্ডিকেশান করে দাও তাহলে ইন্ডিকেশান যখন চাপাবো আমি একটু সাজিয়ে লিখছি ওয়াই স্কোয়ারটাকে আগে লিখছি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে লিখতে পারি ওয়ানের হোল স্কোয়ার একদম মাইনাস ইন্ডিকেশান ডি এক্স বাই রুট ও অফ স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার কেন লিখলাম এরপর বুঝলো অবশ্যই উভয় করে পাই আমি লিখছি না আচ্ছা ইন্ডিকেশন ডিএক্স বাই রুট অফ স্কোয়ার প্লাস স্কোয়ার এর সূত্র মনে আছে এর সূত্রটা হয় রুট অফ কিন্তু শুধুমাত্র এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার নয় রুট আছে তো লগ অফ মড এক্স প্লাস এই রুট অফ দিয়ে যেটা আছে তার মড শেষ হলো প্লাস একটা কনস্ট্যান্ট এটা হয় সূত্র তাহলে এইভাবে খাইয়ে দাও এখানে তাহলে লগ অফ মড দেখো এখানে ওয়াই দিয়ে আছে তাই ওয়াই প্লাস রুট অভার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মড শেষ ইকুয়াল টু মাইনাস লগ মড এক্স প্লাস রুট অভার অফ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মড শেষ প্লাস আচ্ছা বলো তো এতগুলো তো অঙ্ক করলে কনস্ট্যান্টটা কি কীভাবে ধরবো ঠিকই বলেছ লগ অফ মড সি বা শুধু সি ধরতে পারো নো প্রবলেম যদি শুধু সি ধরো তাই ধরো একদম আচ্ছা একদম ঠিক বলছি যদি সি ধরতে শুধু তাও হতো একদম তাও হতো কিন্তু এভাবে ধরছি যাতে লগটা উঠে যায় এই লগটাকে এই পাশে আনো তাহলে পজিটিভ ভ্যালু দেবে মানে পজিটিভ হয়ে যাবে আর এদিকে লগ সি পরে থাকবো দেখো তো লগ এম প্লাস লগ এন তাহলে লগ এম ইন্টু এন তো সিম্পল সেটাই করো না এক্স স্কোয়ার সরি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস স্কোয়ার ওকে লাইনে কী হবে এই উঠে যাবে থাকবে কিন্তু তো লগটা উঠে গেল ওকে বাস এইভাবেই রাখতে পারো অ্যান্সার তাও হবে যদি সিম্পলিফাই করতে চাও তাও করতে পারো দেখেন এটা অ্যান্সার রেখে ওকে বাস হয়তো বইয়ে আস আই থিঙ্ক বইয়ে মড দেয় না কিন্তু মড দিতে পারো ওকে যদি এর থেকেও কোনো সিম্পলিফাই করতে চাও তাও করতে পারো যদি কি মড যদি উঠা ওঠাতে চাও তাহলে কী করবে স্কোয়ার করে দাও বোথ সাইড স্কোয়ার করে দাও স্কোয়ার করলে মড দেওয়ার কোনো যুক্তি আছে কোনো যে কোনো জিনিসের স্কোয়ার মানে তার পজিটিভ ভ্যালু দেয় মাইনাস এর হোল স্কোয়ার কি চার হয় চার তো পজিটিভ প্লাস চার হয়তো তাহলে যে কোনো জিনিসের স্কোয়ার তো পজিটিভ দেয় তাহলে তখন মডটা উঠ করি দিতেও পারো তখন সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবে বা প্রত্যেকটার মাথায় স্কোয়ার দিয়ে দেবে এখানে সি স্কোয়ার হবে না করতে চাও না হবে ওকে বইয়ের সম মানে পরীক্ষার সময় তো বুঝতে পারবে না বইয়ে কি অ্যান্সার দেওয়া আছে এটাই রেখে দাও ওকে আচ্ছা ছয় দাগের অঙ্কটা ডি ওয়াই বাই ডি এক্সিক রুটোবারও ফোর মাইনাস ওয়াই স্কোয়ার সব থেকে সহজ অঙ্ক সঙ্গে সঙ্গে তোমরা বলবে ডি ওয়াইয়ের কাছে আগে এইটাকে নিয়ে চলে আসি ইকুয়াল টু ডি এক্স করে দে একদম সঠিক পদ্ধতি তারপর বলবে দুয়ের হোলস্কার করতে পারি একদম এবার একটু চেনা চেনা লাগছে না ইনটিগেশন যদি চাপিয়ে দিই আমি কিন্তু স্টেপ বাই স্টেপই করছি আমি কিন্তু লিখে লিখে আর করছি না আমি একটু বলে দিচ্ছি তোমরা অবশ্যই এক একটা স্টেপ বাড়াবে এবং লিখবে উভয় পক্ষকে সমাকালন করবে আমি একদম বসিয়ে দিলাম এবার যদি একটু চিনা পরিচিত মনে হয় যদি পড়ে থাকো এবার মনে পড়েছে এটা সূত্র কি হয় সাইন ইনভার্স এক্স বাই এ একটা কনসেন্ট থাকবে মনে পড়ছে তো সিম্পলভাবে সাইন ইনভার্স ওয়াই বাই টু ইকাল টু এটা তো এক্স হবে প্লাস সি ওকে বাস আর কি দিস ইজ দ্য আনসার যেখানে সি হলো স্বেচ্ছ ধ্রুব বা সমাকল ধ্রুবক সমাকল ধ্রুবক ওকে দিস ইজ দ্য আনসার হয়তো বইয়ে এটাও করতে পারে যে কনস্ট্যান্টটাকে এদিকে না বসিয়ে কি করেছে এখানে ইন্টিগ্রেশন করে এখানে কনস্ট্যান্ট বসিয়ে দিয়েছে এখানে এক্স করেছে এটাও হতে পারে এরকম আছে জানি না কিন্তু ওয়াই ওয়াই টু ইকুয়াল টু এক্স প্লাস সি এরকমও রাখতে পারে একই ব্যাপার কনস্ট্যান্টটাকে বে বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা ডান দিকে লিখি তো এভাবেই লিখবে ওকে খুবই ছোটো অঙ্ক ছিল সহজ অঙ্ক শুধু সূত্রটা জানতে হতো ওকে ওকে নেক্সট অঙ্ক সাতের টাকার অঙ্কটা ওয়াই 1 ওয়ান প্লাস সিক্স ডিএক্স এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ডি dy টু জিরো কিছুই নয় আমার ডি ওয়াইয়ের কাছে আনতে হবে কাছে এক্সের ফাংশন আনতে হবে তো কী করবো ভালো করে লক্ষ্য করো আচ্ছা কী করবো আমি ডিওয়াইকে ওইদিকে নিয়ে চলে যাচ্ছি তাহলে একটা মাইনাস সাইন বসবে ডান দিকে নিয়ে চলে গেলাম আচ্ছা এরপর কী করছি ডি ওয়াই বাই এক্স কী হতো দেখো খুব ভালো করে লক্ষ্য করো ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করেছি কিন্তু ডি ওয়াইকে উপরে রাখছি তাহলে ডিওয়াইয়ের সঙ্গে এইটা গুণ আছে তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই রাখলাম ডি ওয়াই এর কোন গুণ করলে এটা চলে আসবে সঙ্গে গুণ আছে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স রাখলাম ভালো করে লক্ষ্য করো স্টেপগুলো সিম্প্লিফাই করছি কিন্তু মাইনাস মাইনাস একটা সাইন থাকবে ওয়াই দিয়ে গুণ করে দাও তো ওয়াই আচ্ছা গুণ করতে হবে না দরকার নেই ঠিক আছে কী করবো দেখো ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স আর নিচে আছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই আচ্ছা আমি উভয় পক্ষকে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিচ্ছি কেন করছি দেখতে পারবে এক্স ওয়াই মিশিয়ে আছে না আমাকে তো ডি এর কাছে ওয়াইয়ের ফাংশান আনতে হবে তাই জন্যই করছি দেখো না ডি ওয়াই মাইনাস আচ্ছা গুণ করে দিলেই হতো আচ্ছা ছাড়ো দেখো এই ওয়াই এই ওয়াই কাটছে এই এক্স এইএক্স কাটে যাচ্ছে তাহলে উপরে কী পড়ে আছে দেখো খুব ভালো করে লক্ষ্য করো কী পড়ে আছে উপরে তাহলে মাইনাস ছিল উপরে পড়ে আছে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই এটা পড়ে আছে না একদম তাহলে এটাকে যদি সিমপ্লিফাই করি কী হবে এটা যদি গুণ করি উপরে পড়ে থাকবে এইটার জন্য ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান বাই এক্স আর এক্স দিয়ে গুণ করলে ওয়ান আর ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই নিচে পড়ে থাকবে দেখো তো এটা এক্সের ফাংশান উপরে নিচে ওয়াইয়ের ফাংশান দেখো কোন গুন করলে তো দেখো ওয়াইয়ের ফাংশান ডি ওয়াইয়ের কাছে চলে যাবে ডি এক্সের কাছে এক্সের ফাংশান চলে যাবে তো বসে আছি কেন করে দেই সঙ্গে সঙ্গে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ইকোয়াল টু মাইনাস সব ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স ব্যাস এরপর কী করবো ইনটিগ্রেশন করে দেবো উত্তর তো বেরিয়ে যাবে তাহলে দেখো উপরে করছি আমি আচ্ছা আমার বেরিয়েছিল এটা তাহলে এরপর কী বলেছিলাম ইনটিগ্রেটিং মানে ইন্ডিকেশান করব তাহলে আমি একদম ইনটিগেশান সাইন চাপিয়ে দিচ্ছি তাহলে ইন্ডিকেশান করলে আচ্ছা নেক্সট লাইনে কী করছি ডিওয়াই দিয়ে গুণ করে দাও তো তাহলে ডিওয়াই বাই ওয়াই ইকাল টু মাইনাস মাইনাস বাই এক্স আচ্ছা এটা ওয়াই হবে প্লাস এটা কী হবে ওয়াই ডেরিভেটিভ কত ওয়াই ওয়ান দেখো তো উপরে ওয়ান আছে তাহলে এটা কী হবে লগ অব মড ওয়াই ওকে ডিএক্স বাই এক্স কী হয় লগ অব মড এক্স হয় জন্য তো একই হবে মাইনাস এক্স মাইনাস লগ অফ মড প্লাস কী ধরবে সি ধরো নো প্রবলেম সি ধরলেও কোনো ব্যাপার না তাহলে কী হবে এক্সটাকে এদিকে আনো তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল একদম লগ এক্সকে এই দিকে আনো তো তাহলে লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড ওয়াই ইকোয়াল টু সি এইটাকে এদিকে আনছি এটাকে এদিকে আনছি একদম এটা হয়েছে এক্স প্লাস ওয়াই ছিল থাকবে প্লাস লগ এম প্লাস লগ এন লগ এম এন সো এক্স ওয়াই ইকোয়াল টু সি বাস এটাই অ্যান্সার সো দিস ইজ দ্য অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছি যদিও কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে